আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ভারতের তিন সীমান্ত লক্ষ্য করে নেপালি বর্ডার পুলিশের গুলি, যে কোনো সময় বড় ধরনের হামলা। দিল্লির দাঙ্গায় বেছে বেছে মুসলিমদের ঘরবাড়ি জ্বালানোর অভিযোগ সংখ্যালঘু কমিশনের। ভারতের ডেপসাং দৌলতবেগ ওল্ডি অঞ্চলে বড়সড় নির্মাণ কাজ ও সেনাশক্তি প্রদর্শন করছে লালচীন। নাইজেরিয়ায় মসজিদে হামলার নিন্দা ওআইসির। লিবিয়ায় অস্ত্র সরবরাহকারীদের বিরুদ্ধে তিন দেশের নিষেধাজ্ঞার হুমকি। ফের ইরানের বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ। সর্বশেষ জানিয়ে দেব, দক্ষিণ চীন সাগরে রণতরী পাঠানোর পরিণতির বিষয়ে ব্রিটেনকে চীনের হুঁশিয়ারি। ভারতের তিন সীমান্ত লক্ষ্য করে নেপালি বর্ডার পুলিশের গুলি। সীমান্তে নেপাল বর্ডার পুলিশের গুলিতে আহত হয়েছেন এক ভারতীয়। তিনজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাদের চিকিৎসা চলছে, এমনটাই জানিয়েছে কৃষ্ণগঞ্জের পুলিশ সুপার। মাসখানেক আগে এরকমই একটি ঘটনা ঘটেছিল নেপাল সীমান্তে, এক ভারতীয়ের মৃত্যু হয় সেবার। গুলি চালানোর ঘটনায় আহত হয়েছেন জিতেন্দ্র কুমার নামে এক ব্যক্তি। জানা যায়, নেপাল সীমান্তে তোলা মাফি গ্রামে গিয়েছিলেন ওই ব্যক্তি, সঙ্গে ছিলেন তার দুই বন্ধু অঙ্কিত কুমার সিং ও গুলশন কুমার সিং। রোববার সন্ধ্যা 7:30 নাগাদ এই ঘটনা ঘটে। এরা তিনজন হেঁটে যাচ্ছিলেন, সেই সময় ভারত সীমান্তে মোতায়েন থাকা নেপাল পুলিশ তাদের লক্ষ্য করে গুলি চালায়। বিগত বেশ কয়েক মাস ধরেই ভারত নেপাল সম্পর্কের অবনতি হয়েছে। আন্তর্জাতিক সীমান্ত নিয়ে কূটনৈতিক বিবাদের মাঝখানেই মাসখানেক আগে নেপাল আর্মির গুলি চালায় ও এক ভারতীয় মৃত্যু ঘিরে প্রবল উত্তেজনা তৈরি হয়। বিহারের সীতামারি জেলায় ঘটেছিল সেই ঘটনা। গুলিতে জখম আরও এক ভারতীয় যুবককে বন্দী করে নেপালি রক্ষীরা। মৃত ভারতীয়দের দেহ ঘিরে স্থানীয় গ্রামগুলিতে প্রবল ক্ষোভ তৈরি হয়। গুলি লেগে 25 বছরের যুবক বিকাশ কুমারের মৃত্যু হয়। সম্প্রতি নেপাল সরকারের তরফে অভিযোগ করা হয়েছে যে নেপাল সরকার এবং সে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লাগাতার মিথ্যাচার চালানো হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমে। ভারতীয় সংবাদ মাধ্যম একতরফাভাবে প্রধানমন্ত্রী ওলির পদত্যাগের বিষয়ে খবর করছে বলে অভিযোগ। গত কয়েকদিন ধরেই চীনের সঙ্গে সংঘাতের পাশাপাশি শিরোনামে উঠে এসেছে ভারত নেপালের বিরোধ। নেপালের মানচিত্রে ভারতের একাধিক জায়গাকে দেখানো হয়েছে, আর তা দেখানোর পর থেকেই ভারত ও নেপালের সম্পর্কের উত্তপ্ত হয়ে ওঠে, যার জেরে খোদ নেপাল নিজেদের দলকেই বিরোধের মুখে পড়তে হয়েছে সে দেশের প্রধানমন্ত্রী। এই খবরগুলি সামনে আসার পর পরই ভারতীয় সংবাদ মাধ্যমগুলিকে নিয়ে এমন সিদ্ধান্ত নিল নেপাল। দিল্লির দাঙ্গায় বেছে বেছে মুসলিমদের ঘরবাড়ি জ্বালানোর অভিযোগ সংখ্যালঘু কমিশনের। ভারতের রাজধানী দিল্লিতে সংঘর্ষের সময় মুসলিমদের সুরক্ষা দিতে ব্যর্থ পুলিশ। প্রায় 5 মাস পর রিপোর্ট দিয়ে জানালো দিল্লি সংখ্যালঘু কমিশন। কেন্দ্রের নির্দেশে রিপোর্ট তৈরি করেছে তারা। তারা জানাচ্ছে, বেছে বেছে মুসলিমদের ঘরবাড়ি জ্বালানো হয়েছে দাঙ্গায়। অন্তত 53 জনের মৃত্যু হয়েছে টানা 3-4 দিনের হিংসায়, অধিকাংশই মুসলিম। আক্রান্ত কমপক্ষে 200 জন, রিপোর্টে বলছে ওই সংখ্যালঘু কমিশন। উল্লেখ্য, সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছিল পুরো ভারত। সিএএ বিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল দিল্লির শাহিবাগ। দিল্লি পুলিশ বিজেপি অস্বীকার করলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিযোগ, আন্দোলনকারীদের নিশানা করে বিজেপি নেতা কপিল মিশ্রনের বিষাক্ত ভাষণের পরই হিংসার সূত্রপাত হয় রাজধানীতে। একেবারে সক কষে মুসলিমদের ঘরবাড়ি দোকান চিহ্নিত করে ভাঙচুর চালানো হয়, জ্বালিয়ে দেওয়া হয়। দাঙ্গায় 11টি মসজিদ, 5টি মাদ্রাসা, কবরখানা তছনছ করা হয়েছে। সিএএ বিরোধী আন্দোলন বন্ধ করতেই পুলিশের সাহায্য নিয়ে হামলা চালিয়েছে সিএএ সমর্থকেরা। ঘরবাড়ি মুসলিমদের জ্বললেও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ, রিপোর্ট স্পষ্ট বক্তব্য কমিশনের। দাঙ্গার সময় চুপচাপ দাঁড়িয়ে দেখেছে, দাঙ্গাবাজদের থামানোর চেষ্টা করেনি পুলিশ, এমনটাই দাবি সংখ্যালঘু কমিশনের। তবে দিল্লি পুলিশের মুখপাত্র অনিল মিত্তাল এ অভিযোগ অস্বীকার করে জানায়, পুলিশ সর্বত্রই ভাবেই নিরপেক্ষ অবস্থানে ছিল।
ভারতের ডেফসাং দৌলতবেগ ওল্ডি অঞ্চলে বড়সড় নির্মাণ কাজ সেনা শক্তি প্রদর্শন করছে লাল চীন। পূর্ব লাদাখে সেনা সরানোর প্রক্রিয়ায় সম্মতি আসার পর ফের চীনের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে ভারত। ডেফসাং এবং দৌলতবেগ ওল্ডি অঞ্চলে সেনা মোতায়েন করার পাশাপাশি নির্মাণ কাজ শুরু করেছে লাল চীন। একাধিকবার চীনের সঙ্গে কূটনৈতিক এবং মিলিটারি স্তরে আলোচনা করেছে দুই দেশের বিশেষ প্রতিনিধি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, এবং চীনের তরফেও প্রতিনিধিরা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে সেনা শক্তি প্রদর্শনের সমস্যা মেটানোর জন্য আলোচনায় বসেছে। সূত্রের খবর, সম্প্রতি যে আলোচনা হয়েছে ভারতের তরফে চীনকে জানানো হয়েছে মিলিটারি প্রশিক্ষণের নামে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ব্যাপক সেনা সাজিয়েছে লাল চীন, যা কমার্শিয়াল স্যাটেলাইটের মাধ্যমে দেখা সম্ভব। আরও জানা গিয়েছে ভারতের তরফে নতুন করে ডেফসাং এবং ডিবিও সেক্টরে পিপলস লিবারেশন আর্মি দিয়ে অলঙ্কৃত করার বিষয়ে ইতোমধ্যেই আপত্তি জানানো হয়েছে। সূত্র মারফত আরও জানা গিয়েছে ভারত সেনার পেট্রোলিং পয়েন্ট 10-13 অবধি কাজে বাধা দিচ্ছে চীন আর্মি এবং সেখানে বড় মাপের নির্মাণ কাজ চালাচ্ছে লাল চীন। ডেফসাং ইস্যুকে আলাদাভাবে তুলে ধরার আগে ভারতের তরফে 4 ফ্ল্যাশ পয়েন্টে সেনা সরানোর কাজ করা হচ্ছে। গালওয়ানের PP-14, PP-15, হট স্প্রিং, গোগরা এবং ফিঙ্গার এরিয়া একাধিকবার আলোচনার পরে উভয় পক্ষের তরফেই স্তরে স্তরে সেনা সরানোর কাজে সম্মতি জানানো হয়েছে, যাতে সাময়িকভাবে পেট্রোলিং কাজে মে মাসের 18 ফিঙ্গার অঞ্চলে মুখোমুখি সংঘাত থেকে জুনের 15 ভয়াবহ যুদ্ধের গালওয়ান উপত্যকায় একাধিক সেনার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সূত্রের খবর, লাল চীনের ফৌজ গ্রীষ্মকালীন যুদ্ধ প্রস্তুতি শুরু করেছে পূর্ব দিকে। জিনজিয়াং থেকে তিব্বত সংযোগকারী রাস্তায় অনেক সেনা মোতায়েন এবং অস্ত্র সাজিয়েছে লাল চীন এবং ক্রমশ তা ভারতের দিকে এগিয়ে আসছে। বড় সংখ্যায় ট্রাক নিয়ে কাছাকাছি সব এয়ারফিল্ড যা মিলিটারি বেসে পরিণত করা হয়েছে সেদিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। লাদাখে ভারতীয় ভূখণ্ডের দিকে 2 সেনা মোতায়েন করেছে চীন। 20,000 বেশি সেনা মোতায়েন হয়েছে, পাশাপাশি 10,000 বেশি রিজার্ভ ডিভিশন রাখা হয়েছে উত্তর জিনজিয়াংয়ে, যেখানে থেকে সামনের দিকে মাত্র 48 ঘন্টা পৌঁছে যাওয়া ভীষণ সহজ এবং সেখানে চীন নিজেদের প্রয়োজনীয় জিনিস মজুত করে রেখেছে। চীনের কার্যকলাপ দেখে ভারতও লাদাখ সেক্টরে প্রায় 35,000 বেশি সেনা মোতায়েন করেছে, যেখানে 2 পার্বত্য ডিভিশনও রয়েছে। এপ্রিল থেকে নির্মাণ কাজ নিয়ে গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় একতরফাভাবে রাস্তা সেতু পরিকাঠামো তৈরি করছে লাল চীন। নাইজেরিয়ায় মসজিদে হামলার নিন্দা OIC-র। নাইজেরিয়ায় মসজিদে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে OIC মহাসচিব ইউসেফ আল ওথাইমিন। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আডামায়র মুবি এলাকার একটি মসজিদে নামাজ পড়া অবস্থায় মুসল্লিদের ওপরেই 2 সন্ত্রাসী হামলায় 27 নিহত হয়েছে খবর আরব নিউজের। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। জঙ্গি গোষ্ঠী বোকো হারামে হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। এক বিবৃতিতে OIC মহাসচিব এবং এ হামলায় জড়িত সন্ত্রাসী গোষ্ঠীর তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে নিহত মুসলিমদের পরিবারবর্গকে সমবেদনা জানিয়েছে। তিনি দেশটির সরকার ও নাগরিকের ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস মোকাবেলার আহ্বান জানান। OIC-র মহাসচিব আরো বলেন, এসব সন্ত্রাসী চক্র গোটা অঞ্চলটিকে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করেছে। এসব সন্ত্রাসীকে দমনে নাইজেরিয়ার সরকারের পদক্ষেপকে OIC সমর্থন করবে বলেও জানান তিনি। লিবিয়ায় অস্ত্র সরবরাহকারীদের বিরুদ্ধে 3 দেশের নিষেধাজ্ঞার হুমকি। যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় যেসব দেশ অস্ত্র সরবরাহ করছে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ফ্রান্স, জার্মানি ও ইতালি। গতকাল এক যৌথ বিবৃতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল এবং ইতালি প্রধানমন্ত্রী জিসেপ কোত এক যৌথ বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন। যেসব বিদেশি শক্তি জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা অমান্য করে লিবিয়ায় অস্ত্র সরবরাহ করছে এবং দেশটির অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে তাদের প্রতি এই হস্তক্ষেপের অবসান ঘটানোর আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে সুস্পষ্ট করে বলা হয়েছে, যদি জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে সাগর, আকাশ কিংবা স্থলপথে অস্ত্র সরবরাহ অব্যাহত থাকে তাহলে নিষেধাজ্ঞা আরোপ করতে আমরা প্রস্তুত রয়েছি। লিবিয়ায় সম্প্রতি উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ইউরোপের এই 3 নেতা গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত তেল সমৃদ্ধ দেশটিতে সংঘাতের অবসানের আহ্বান জানিয়েছে সূত্র পার্স টুডে।
फिर ইরানের বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ। ইরানের বিদ্যুৎ কেন্দ্রে আবারো বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশে একটি বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের খবর পাওয়া যায়। রবিবার এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে রয়টার্স। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইস্পাহান বিদ্যুৎ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জানায়, ইসলামাবাদে একটি বিদ্যুৎ কেন্দ্রের একটি ট্রান্সফরমারে বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণের ফলে 2 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল বলে জানা গিয়েছে। জুন মাসের শেষের দিক থেকে ইরানের সামরিক পারমাণবিক শিল্প স্থাপনায় বেশ কয়েকটি ধারাবাহিক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দক্ষিণ চীন সাগরে রণতরি পাঠানোর পরিণতির বিষয়ে ব্রিটেনকে চীনের হুঁশিয়ারি। ব্রিটেন নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেছে, মার্কিন যুদ্ধ জাহাজগুলো অবৈধভাবে দক্ষিণ চীন সাগরে পাঠিয়েছে। এ অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্রিটেন যোগ দেওয়ায় গোটা অঞ্চল বিপদের মুখে পড়বে এবং লন্ডনের সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। হংকং ইস্যুতে দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যেই বিমানবাহী রণতরি পাঠানোর সিদ্ধান্ত জানায় ব্রিটেন। ব্রিটিশ সরকার হংকংয়ের অধিবাসীদের নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব উত্থাপনের পর চীন ক্ষুব্ধ হয়। এর আগে গত সপ্তাহে শক্তি প্রদর্শনের জন্য চীন সাগরে 2টি বিমানবাহী রণতরি পাঠায় মার্কিন যুক্তরাষ্ট্র। এর ফলে স্বাভাবিকভাবেই ভীষণ ক্ষুব্ধ হয়েছে চীন সরকার। দক্ষিণ চীন সাগর হচ্ছে প্রশান্ত মহাসাগরের অংশ। চীন এই সাগরের ওপর পূর্ণ কর্তৃত্ব দাবি করছে। এছাড়া ভিয়েতনামের, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনেই এবং তাইওয়ানও কিছু অংশের মালিকানার দাবিদার। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এই সাগরকে আন্তর্জাতিক পানি সীমা হিসেবে গণ্য করে এবং এই সাগরে অবাধে জাহাজ ও সাবমেরিন চলাচল অব্যাহত রাখতে চাইছে।